আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম আমাদের আরেকজন পেশেন্টকে। আসলে অনেক পেশেন্ট আসছেন আমাদের কাছ থেকে, অনেক দূর দূরান্ত থেকে তারা আসছেন আমাদের কাছে, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছেন। অনেকেই আছেন যে দীর্ঘদিন যাবত চিকিৎসা করছেন, অনেকেই হচ্ছেন যে চিকিৎসা করতে করতে একটা সময় বীতশ্রদ্ধ হয়ে গেছে, না চিকিৎসাই করবো না, আমি সুস্থ হচ্ছি না, এরকম হাজারো ঘটনা নিয়ে অনেক মানুষ আসছেন। বাট তারপরেও তাদের ভিতর থেকে অনেকেই আছেন যারা সঠিক চিকিৎসাটা সঠিক সময় পাওয়ার কারণে খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে উঠছেন। ঠিক তেমনি আমাদের একজন ভাইকে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হই যে মূলত উনি কি ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আজকে সম্ভবত উনি রিলিজ নিয়ে চলে যাবেন, তো কি অবস্থায় আছেন পুরো বিষয়টা একটু আমরা একটু ওনার কাছ থেকে জানবো। তার আগে দর্শক, আসুন একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, আপনার নামটা যদি একটু। মোহাম্মদ রাশেদুজ্জামান স্যার। বয়স কেমন হবে? আমার বয়স 37। কোথা থেকে আসছেন? ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ, অনেক দূর থেকে? অনেক দূর। অনেক দূর। স্যার, আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন যে আপনি মূলত কি সমস্যা নিয়ে ডিপিএসসি হসপিটালে এসেছিলেন? বলে আমার পিঠে ব্যথা ছিল। আচ্ছা। সারা পিঠে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল আর ঘাড়ে স্টিফনেস। আচ্ছা, এটা কতদিন থেকে এই সমস্যাটা? এই সমস্যাটা আমার 18-19 সাল থেকে। 2018-19 সাল। আমার এমনি হিস্ট্রিতে আমার ক্রনিক ডিজিজ ছিল। আচ্ছা, তার মানে আগে থেকে আপনি? হ্যাঁ, জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস, এটা অনেক আগে থেকে, 2000 সালের আগে থেকে। সকালে ঘুম থেকে ওঠার পরে তখন মোটামুটি, আবার যখন রানিং হয়ে যেতাম ঠিক আছে। আচ্ছা, ওকে, সো চিকিৎসা নিতেন, মোটামুটি ভালো থাকতেন, এমন কি হতো যে স্যার মেডিসিন ছেড়ে দিয়েছেন আবার একটু খারাপের দিকে চলে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি আপনাকে ওষুধ না, মেডিকেশনের উপরে থাকা লাগতো? তার মানে এই 2000 সাল থেকে? 2000 সাল না, বহুত আগে থেকে আমি, হ্যাঁ মোটামুটি, হ্যাঁ 2000 সাল থেকে মেডিসিন চলতেছে। ওকে, তো এই যে ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, কি অবস্থা ছিল তখন? ভালো, আলহামদুলিল্লাহ, পিঠের কোনো ব্যথা নাই এখন। যেটা আছে আমার ঘাড়ের স্টিফনেসটা আছে, এটা 100% ঠিক হবে না, যেহেতু আমার এটা ক্রনিক একটা ডিজিজ, তো এটাকে আমার ব্যায়ামের মাধ্যমে সচল রাখতে হবে। স্যার আপনাকে এটাই বলেছেন, পরামর্শ এটাই দিয়েছেন? হ্যাঁ, স্যারও আমাকে বলছে যে এটা শুনেন, এই ব্যাপার হয়েছে যে এই রোগ নিয়ে অনেকেই আছে, আপনি যদি মনে করেন যে 100% আপনি ঠিক হয়ে যাবেন, যাবেন না, আপনাকে কি করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজের ভেতরে থাকতে হবে, তারা যে ব্যায়ামগুলো দেখাই দিছে সেগুলো করতে হবে, সাঁতার কাটতে হবে, সাইক্লিং করতে হবে, ডান্স করতে হবে, মানে একটা নির্দিষ্ট সার্কেলের ভিতরে থাকতে হবে, একটা সঠিক নিয়মাবলীর ভিতরে। তাছাড়া ওয়ে নাই, সোজা কথা, আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। অন্য অন্য মানুষরা ব্যথা পাইলে তারা চুপচাপ দেখা যাচ্ছে বিছানায় শুয়ে থাকতে পারে, আমার এরকম কোনো অপশন নাই, আমাকে যত অ্যাক্টিভ থাকবো আমি, কারণ আমার রোগটা কি, আমার রোগটা আমি যখন ঘুমাইতে যাব তখনই আবার ঘুমানোর সাথে সাথে শুরু হয়ে যাবে, ওই কন্ট্রাকশন শুরু করে দিবে। আচ্ছা স্যার, অসংখ্য মানুষ আছেন, অসংখ্য দর্শক আছেন যারা হয়তো এই মুহূর্তে দেখছেন আপনাকে, অনেকেই আছেন হয়তো আপনার যে সমস্যাটা নিয়ে আপনি এসেছেন এই সমস্যাটি দীর্ঘদিন যাবৎ ভুগছেন, হয়তো অনেকে জানে না যে আসলে তার কি করা উচিত, তাদের জন্য আপনি আপনার জীবন থেকে যদি কোনো উপদেশমূলক কিছু বলেন। ওল, যাদের অ্যাঙ্কলোজিং স্পন্ডলাইটিস আছে তাদের সোজা কথায় অ্যাক্টিভ থাকতে হবে, হ্যাঁ রিউমাটোলজিস্টের কাছ থেকে মোটামুটি ট্রিটমেন্ট নিয়ে তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করতে হবে, আর ফিজিওথেরাপি আমার মনে হয় যে বয়স বাড়ার সাথে সাথে ফিজিওথেরাপিটা মাস্ট, এটা না নিলে এটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট উইকলি একবার নিতেই হবে, আর যদি আপনি সুপার অ্যাক্টিভ থাকতে পারেন সেক্ষেত্রে মনে হয় ওটা নাও হয়, তবু আমার মনে হয় যে এটা লাগবে, কারণ আমাদের মাসেলটা ওই টাইট হয়ে যায়। হসপিটালিটির ব্যাপারে কোনো এখানে কম্প্রোমাইজ করেনি, তারা
আলহামদুলিল্লাহ ভালো, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, এখানে সার্ভিস অনেক ভালো, এতে কোনো সন্দেহ নাই, আমি কোনোটা খারাপ পাইনি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন স্যার। দর্শক শুনলেন তো, এরকম অসংখ্য মানুষ আছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। আসলে এখানে উনি কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট পয়েন্টের কথা বলেছেন, এগুলো কিন্তু আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন আপনার, আমাদেরকে প্রতিটা সময় আসলে অ্যাক্টিভ থাকতে হবে। আমরা দেখা যাচ্ছে যখনই সমস্যা, আমরা অনেকেই আছি যখনই ব্যথা হয় বা যে কোনো প্রবলেম আমরা পড়ি, আমরা দেখা যাচ্ছে রেস্টে চলে যাই। আসলে কমপ্লিট রেস্ট আসলে সবসময় আপনার জন্য আসলে উপযুক্ত না হতে পারে, অবশ্যই এর জন্য আমাদের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। উনি আসলে কি বলছেন, উনি কি আপনাকে রেস্টে যেতে বলছেন না কি করতে বলছেন, সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং সেকেন্ডলি হচ্ছে আমাদেরকে সঠিক মেডিকেশনের আমাদের দরকার আছে, কারণ আমাদের অনেক ডক্টরে আমাদেরকে অনেক মেডিসিন দেন কিন্তু সেগুলোতে দেখা যাচ্ছে অনেকে ভালো হচ্ছেন না। অ্যাকচুয়ালি এটা নিয়ে আসলে আমাদের স্টাডি করা দরকার, আমাদের জ্ঞান অর্জন করা দরকার। এবং এখন কিন্তু আমরা খুব সহজেই একটা ক্লিকই অনেক কিছু আমরা জানতে পাচ্ছি, গুগলের মাধ্যমে বলেন, ফেসবুক বলেন বা ইউটিউবের মাধ্যমে, আমরা কিন্তু পুরো পৃথিবীর বিভিন্ন তথ্য আমরা এখন অনায়াসে পেয়ে যাচ্ছি। তো যাই করবেন অবশ্যই ভেবে চিন্তে করবেন, বুঝে করবেন, তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে সুস্থ থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য। এখন যেমন কনফিডেন্টলি উনি বলছেন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন, সুস্থ আছেন, সারাটা জীবন যাতে এরকমটাই থাকেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।